দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও চার আসামিকেও কোর্টে আনে সিআইডি। তবে রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাদের বিচারকের সামনে হাজির করা হয়নি, আদালতের গারদখানাতেই রাখা হয় তাদের। এদিন পরিমণি সহ প্রত্যেক আসামির জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। পরির জামিন আবেদনে বলা হয়েছে, ছয় দিনের রিমান্ডে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, যে কোনো সময় তার প্যানিক অ্যাটাক হতে পারে, এজন্য তার চিকিৎসা দরকার। আসামি পক্ষের এই আবেদন আমলে নেননি আদালত, পাঠানো হয়েছে কারাগারে। পরির আইনজীবী বলছেন, তাকে গ্রেফতার এবং মামলা নিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন, জামিন পাওয়ার যোগ্য হলেও তিনি পাননি। পরিমরি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন। এই যে এফআইআর যেটা হয়েছে, এই এফআইআরটা ত্রুটিপূর্ণ, এবং এই এফআইআর করার জন্য যে র‍্যাব সদস্য যিনি ইনফরমেন্ট হিসেবে আসছেন, উনি যে অপারেশন করেছেন, সেই অপারেশনের পূর্ব পারমিশন যেটা ছিল দরকার সেটা ওনার ছিল না। দি আর্মস অ্যাক্ট ব্যাটেলিয়ন অর্ডিন্যান্স 1979-6 দ্বারা অনুযায়ী উনি সেটা পারেন না, এবং এই আসামিকে 24 ঘন্টার বেশি তারা অ্যারেস্ট করে স্বীকৃত মতে তাদের কাস্টডিতে রাখতে পারেন না, এবং সেটা রাখার পরে তাকে বিজ্ঞ আদালতে সময় মতো প্রডিউস না করে এই যে সময় ফৌজদারি কার্যবিধির 161 দ্বারা বিধান ব্যত্যয় করে তাকে আদালতে নিয়ে এসেছে, এটার পিছনে একটা কারণ ছিল, একটা রহস্য ছিল। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, সেটা বড় কথা না। তারা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক, এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না, এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হক নেই। 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র‍্যাব। সে সময় তার বাসা থেকে মদ, আইস এবং এলএসডির মতো মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। ওই রাতেই প্রযোজক রাজের বাসায় অভিযান চালিয়ে মাদক এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।